হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজকের ভিডিওতে ইস্টবেঙ্গলের অনেকগুলি ট্রান্সফার আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কী সে ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলে অনেক প্লেয়ারই কনফার্ম হয়ে গেছে শুধুমাত্র সাইনিং বাকি রয়েছে আজ ট্রান্সফার উইন্ডের শেষ দিন আজ ইস্টবেঙ্গল সমস্ত লোন প্লেয়ারদের সাইন করিয়ে নেবে ইতিমধ্যেই অমরজিৎ সিং কিয়ামের সাইনিং অফিসিয়ালি কনফার্ম করেছে এসসি ইস্টবেঙ্গল এছাড়া জ্যাকিচাঁদ সিং রোমিও ফার্নান্ডেস শঙ্কু সিঙ্গিত সৌরভ দাস শেরিনিয় ফার্নান্ডেসকে সাইন করিয়ে নিয়েছে এসসি ইস্ট ইস্টবেঙ্গল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ করে দেওয়া হবে আর বলে রাখি সেরিনিও ফার্নান্ডেজ লোন ডিলে নয় পারমানেন্ট ডিলে যোগ দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলে শুভ ঘোষ আসবেন কি না এখনও ক্লিয়ার নয় এছাড়া জামশেদপুর থেকে জয়নার লরেঙ্কোকেও এবং হায়দ্রাবাদ এফসি থেকে আদিল খানকে সাইন করাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল তবে বলে রাখি গোয়া থেকে নবীন কুমার ও রুমারিও যীশুরাজ আসছেন না আমি তোমাদেরকে সেটা কালকেও কনফার্ম করেছি ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির অ্যাটাকিং মিডিয়ো অভিষেক হালদারের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একজন পজিটিভ গোলকিপারের অবশ্যই প্রয়োজন সবাই যা ভেবেছিল ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জন্যও অরিন্দম এডিকে মোহনবাগান ছাড়ছেন সেটা ক্রমশ ভুল প্রমাণ করছেন অরিন্দম নিজেই সূত্র অনুযায়ী ইস্টবেঙ্গল বেশি ইন্ডিয়ান স্ট্রাইকারের জন্য ঝাঁপাবে না তারা চাইছে আপ ফ্রন্টে বিদেশি আনতে বলে রাখি যে যে কেউ রিটার্ন করবে না এসসি ইস্টবেঙ্গল তো ফ্রেন্ডস তোমাদেরকে অনেক ভালো ভালো আপডেট দেওয়ার আমি চেষ্টা করি কিন্তু তোমরা সেভাবে আমাকে সাপোর্ট দেখাচ্ছ না তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ